দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং সংখ্যা দুটির গুণফল 117 হলে সংখ্যা দুটি কি কি? দুটি শর্ত আছে, লাস্টের শর্তটা যদি পূরণ করেন উত্তর দেখে তাহলে আপনার উত্তরটা হয়ে যাবে। যেমন সংখ্যা দুটির গুণফল 117, তো 13 গুণ 9 করলে আপনি ইজিলি 117 পেয়ে যাবেন, এটাই আমাদের উত্তর। আর আরেকভাবে করতে পারেন, বর্গ মানে হলো মূল সংখ্যার উপরে স্কোয়ার দিবেন, তাহলে 13 স্কোয়ার এবং 9 স্কোয়ার করে যদি আপনি সমষ্টি মানে যোগ করেন তাহলে আপনি দেখবেন যে 13 স্কোয়ার এবং 9 স্কোয়ারের যোগফল আসবে হলো 250। তো এভাবে আপনি খুব সহজে উত্তর দেখে এই অঙ্কটি করে ফেলতে পারেন। যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দিয়ে সমষ্টি নয়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত হবে? এই অঙ্কটি খুবই সহজ, আপনি উত্তর দেখে করতে পারেন। যেমন এখানে 5 8 4 9, 6 8 3 9 খ নম্বরে, গ নম্বরে, 7 8 2 9 ঘ নম্বরে, 8 8 1 9। তো বলছে দুটি সংখ্যার সমষ্টি মানে যোগফল হলো 9, দেখা যাচ্ছে প্রত্যেকটি 9, কিন্তু আসলে প্রতিটি উত্তর নয়। এখানে 72 গ নম্বরটা উত্তর, কারণ 72 সংখ্যা দুটিকে যদি আপনি স্থান বিনিময় মানে উল্টে দেওয়া, অর্থাৎ 7 8 2 72, এর পরের কাজটি হলো আপনার এই 2কে আগে নিয়ে আসা, 7কে পরে নিয়ে আসা, অর্থাৎ 27 করে ফেলা। তো এই দুটি সংখ্যা 72 থেকে যদি আপনি 27 বিয়োগ করেন তাহলে সরাসরি উত্তর 45 পেয়ে যাবেন। আর এইভাবে কিন্তু আপনি এই দুটি এই অঙ্কটি করে ফেলতে পারেন, অর্থাৎ স্থান বিনিময় মানে হলো মূল সংখ্যাটি উল্টে দেওয়া, 7 এবং 2কে উল্টে দেওয়া। ধন্যবাদ।